বাংলাদেশে চা চাষের ইতিহাস 170 বছরের, কিন্তু 2023 সালেই প্রথমবার চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশ। 170 বছরের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। আর এই রেকর্ডটি হয় এক বছরে মোট 10 কোটি 29 লাখ কেজি বেশি চা উৎপাদন করে। 2023 সালে দেশের বাগানগুলো থেকে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 10 কোটি 20 লাখ কেজি, বিপরীতে চা উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 9 লাখ কেজি বেশি। যদিও চায়ের উৎপাদন বাড়লেও দাম না বাড়ায় নাখুশ চা বাগান মালিক ও চায়ের ব্যবসায়ীরা। আছে চোরাইপথে ভারত থেকে আসা নিম্নমানের চা পাতার বিড়ম্বনাও। এই রেকর্ড পরিমাণ চা যে মূল্য আমরা সেই বিগত বছরের তুলনায় আনুপাতিক হারে সেই মূল্য আমরা এবছর পাচ্ছি না। সব কিছু যেখানে ঊর্ধ্বমুখী বাজারে, কিন্তু চায়ের মূল্যটাই এবছর অনেকটা পড়ে গিয়েছে। 2023 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মোট 10 কোটি 29 লাখ 99 হাজার কেজি চা উৎপাদন হয়েছে। এর আগে 2021 সালে সর্বোচ্চ 9 কোটি 65 লাখ 6 হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। পরে 2022 সালে 10 কোটি কেজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সে বছর লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। কষ্ট প্রোডাকশনের নিম্ন দামে বিক্রি করতে হচ্ছে, যদি এভাবে চলতে থাকে তাহলে চা বাগানের জন্য একটা হুমকি বলবো আমি। আমাদের এলাকায় আমাদের প্লাকাররা হাত দিয়ে প্লাকিং করে, হ্যান্ড প্লাকিং, যে কচি থাকে তার জন্য এটা প্লাক করতে সুবিধা। কিন্তু যখন 40 দিন 50 দিন পরপর প্লাকিং করা হয় তখন এটা ডালে পরিণত হয়, এটা হাত দিয়ে করা কিছু সম্ভব না, এটা কাছি দিয়ে কাটতে হয়, এটাই মেইন কারণ। 2023 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মোট প্রায় 10 কোটি 29 লক্ষ 99 হাজার কেজি চা উৎপাদন হয়েছে। এর আগে 2021 সালে সর্বোচ্চ 9 কোটি 65 লাখ 6 হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। পরে 2022 সালে 10 কোটি কেজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। 2023 সালে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 102 মিলিয়ন কেজি, কিন্তু আমরা 2023 সালে উৎপাদন করতে পেরেছি 102.92 মিলিয়ন কেজি। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে বেশি চা উৎপাদিত হয়েছে, যেখানে আমাদের 2022 সালে উৎপাদন ছিল 92.93 মিলিয়ন কেজি। 2022 তুলনায় 2023 সালে 8.7% বেশি চা উৎপাদন বেশি হয়েছে। বাংলাদেশে বর্তমানে যতগুলো চা বাগান আছে এর বেশিরভাগই মৌলভীবাজার জেলায়। দেশে 1854 সালে সিলেটের মালনিছড়া চা বাগানে প্রথম চায়ের বাণিজ্যিক উৎপাদন শুরু হলেও বর্তমানে দেশে চায়ের রাজধানী হিসেবে স্বীকৃত মৌলভীবাজার জেলা। আমরা কিন্তু গত বছর থেকে এই চা অবৈধ ব্যবসাকে মানে ডিসকারেজ করি এবং এটাকে সম্পূর্ণ মানে বন্ধ করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করছি, এবং মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ ব্যবসায়ীকে আমরা কিন্তু ফাইন দিচ্ছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনারা জানেন যে আমরা যারা এইরকম চা যদি বহির বিশ্ব থেকে অথবা অন্য জায়গা থেকে অবৈধভাবে আসে, সেজন্য আমরা কিন্তু ইতিমধ্যেই যারা এই আমাদের সীমান্ত রক্ষী বাহিনী আছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, এবং এটা কিন্তু আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, তাহলে এটা এই চোরাচালান আপনি যেটা বলছেন সেটা বন্ধ করা সম্ভব হবে। আমরা অবৈধ চা যদি কেউ বাজারজাত করে সেই জন্য নিয়মিত শ্রীমঙ্গল, চট্টগ্রাম, পঞ্চগড়ে মোবাইল কোর্ট করছি। এই জেলার চা শিল্পের সাথে জড়িতরা মনে করেন সরকারের উচিত চায়ের দামের দিকেও লক্ষ্য দেওয়া, বাজার দর সমন্বয় রেখে চায়ের মূল্য নির্ধারণ করে দিলে চা বাগান মালিক ও শ্রমিকরা উপকৃত হবেন। কেননা বাগান মালিক ও চা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হলে হুমকির মুখে পড়তে পারে দেশের বৃহৎ চা শিল্পের এই বাজার।